10,323 শিক্ষক শিক্ষিকারা চাকরিচ্যুত হয়েছেন, 14 মাস অতিক্রান্ত হয়েছে। করোনা পরিস্থিতিতে তাদের সামনে নেই কোনো কাজকর্ম। এই পরিস্থিতিতে মা বাবা স্ত্রী সন্তানদের মুখে দুবেলা ভাত দিতে পারছেন না। একদিকে অভাব অনটন, আরেকদিকে ঋণের চাপ, অন্যদিকে মেয়ের পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না। এই প্রতিকূল পরিস্থিতিতে নিজের একটি কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন চাকরিচ্যুত লিটন দেব। ওনার বাড়ি কাকড়াবন বসন্তনগর এলাকায়। তিনি কাকড়াবন HS স্কুলে চাকরি করতেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং শিক্ষামন্ত্রী রতনলাল নাথের কাছে আবেদন জানিয়েছেন, যাতে অবিলম্বে একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেন। বলতে চাইছি বিষয়টা হচ্ছে, আমি প্রথমত যখন কর্মক্ষেত্রে শিক্ষকতার কাজে যোগ দিই, আমি প্রথমত 2002 ইন্টারভিউ দিই, তারপর 6 দিই, তারপর 9 দিই। তারপর দেওয়ার পরে সরকার আমাকে যোগ্য মনে করি কিন্তু আমাকে অফারটা দিয়েছিল, আমি শিক্ষকতার কাজে যুক্ত হয়েছিলাম। বর্তমান পর্যায়ে আজকে 14 মাস ধরে বিগত অনেক কিছু হয়ে যাওয়ার পরে এগুলা পরাবাসী জানা আছে। তারপরও বলছি যে আমরা 52 দিন আন্দোলন করার পরে সরকারের কাছেও ব্যক্তিগতভাবে আমি আমার সংগঠন বিনীতভাবে অনুরোধ করেছে, করজোড়ে অনুরোধ করেছে, সংগঠনের নেতৃত্বরা গিয়েছিল সরকারের কাছে যে আমাদের একটু বাঁচার জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টের যে কারণে বা যে গাইডলাইন অনুযায়ী আমাদের যে রায়ের কপি মানা হয়নি, আদতে মানা হয়নি, রায়ের কপিটাকে ভুল ইমপ্লিমেন্টেশন করে আমাদের চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে, ওই জিনিসটা নিয়েও আমাদের সংগঠনের নেতৃত্বরা CM এবং শিক্ষামন্ত্রী এডুকেশন মিনিস্টার তার কাছে গিয়েছিল। তারপরও চাকরিচ্যুত লিটন দেব আরও বললেন, বর্তমানে চরম দুঃখ, কষ্ট ও অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। এখনও পর্যন্ত 97 জন প্রাণ হারিয়েছেন, অনেকেই আত্মহত্যা করেছে, অনেকে চাকরিচ্যুত হয়ে রোগাক্রান্ত হয়ে মারা গেছেন। এই মৃত্যুর মিছিল যাতে আর দীর্ঘ না হয়, এর জন্য মুখ্যমন্ত্রী যেন একটা বিকল্প ব্যবস্থা করেন। বিক্রি করব ওটা নিয়ে আমি বলছিলাম যে আসলে আমি এমন পর্যায়ে গিয়েছি যার তুলনার বাইরে আমার সংসার প্রতিপালন করতে খুব কষ্ট হচ্ছে, না কাজ পাচ্ছি না কোনো কিছু পাচ্ছি। সেই কারণে আমি এই পদক্ষেপটা নিয়েছি, আর এটা মিথ্যানা না কোনো কিছু না। আমাদের 10,300 দেশের শিক্ষকরা প্রচণ্ড দুঃখে কষ্টে আছে। এখন পর্যন্ত 97 জন মারা গিয়েছে, কেউ কেউ সুইসাইড করেছে। আমাদের সংসার প্রতিপালন, বৃদ্ধ মা বাবা বউ বাচ্চা নিয়ে চলতে আমাদের খুব কষ্ট হচ্ছে। তাই সরকারের কাছে বিনীতভাবে আবেদন করছি, আমার এই ফেসবুক পোস্ট করার পরও বিনীতভাবে আবেদন করছি শেষবারের মতো। আমি জানি না আর পরবর্তী সময়ে আসলে আমি আর কোনো কিছু বলতে পারবো কি না বা বলার কোনো সামর্থ্য আমার থাকবে কি না। তারপরও শেষবারের মতো বড় জোরে আবেদন করছি, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। আমরা খুব নিরীহ অবস্থায় আছি, একে 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 সবাই চলে যাচ্ছে, কেউ সুইসাইড করছে, কেউ ডিপ্রেশনে স্ট্রোক করছে, কেউ হঠাৎ মারা যাচ্ছে। চাকরিচ্যুত লিটন দেব কিডনি বিক্রি করবেন এই খবর ছড়িয়ে পড়তেই উদয়পুর মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।